জানেন আমি বনি আমিন, এখন কলকাতার বৈকণ্ঠপুর নামে একটি অঞ্চলে আছি। এইখানে প্রচুর বাংলাদেশি একত্রভাবে বসবাস করছে, বিভিন্ন জন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছেন। এইখানে তারা তাদের ঘর বসতি গেড়েছেন। এইখানে যিনি আছেন তাকে একটু প্রশ্ন করছি, আপনি বাংলাদেশের অরিজিনাল? আপনি কোথাকার, বাংলাদেশের কোথাকার? আমার শ্বশুর বাড়ি হয়েছে গোসাইলডাঙ্গা। গোসাইলডাঙ্গা অর্থাৎ আগ্রাবাদ অঞ্চলের গোসাইলডাঙ্গা, যেখানে আমার শৈশব এবং কৈশোর কেটেছে, সেই গোসাইলডাঙ্গা অর্থাৎ চট্টগ্রাম বেতার রেডিওর ঠিক মুখোমুখি, যেটা আজ গোসাইলডাঙ্গা ঘুচে গেছে, সেই গোসাইলডাঙ্গা আর নেই। মাসিমা নমস্কার, আপনি কি চট্টগ্রামের? বর্ধমান, উনি বর্ধমানের কিন্তু অরিজিনালি চট্টগ্রামের, চট্টগ্রাম থেকে। আপনি কি চট্টগ্রামের কথা বলতে পারেন? বলহালি নিয়ে আদার মানিক। আচ্ছা আচ্ছা, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আর কত বছর ধরে আপনি থাকছেন আপনার এই অঞ্চলে? এইখানে 35 বছর। আমাকে একটু বলবেন যদি কিছু মনে না নেন, কেন এখানে এসেছেন দেশ ছেড়ে? সেটা তো সবাই জানে কেন এসেছি, তবু যদি একবার বলেন। কি বলবো, অনেক বছর হলো, কিন্তু কেন এসেছেন কিছু বলবেন কি? কিছু বলার নেই, নিরবতায় অনেক কিছু বুঝিয়ে দেয়। বন্ধুরা, তোমরা নিশ্চয় বুঝতে পারছো এই সংবেদনশীল এই বিষয় নিয়ে অনেকে আলোচনা করতে চায় না। আমি এখন যাচ্ছি নবপ্রজন্মে, যারা জন্ম হয়েছে এখানে, সেই দু একজনের সাথে এখন কথা বলবো। হ্যালো, তোমার নামটা কি? তমাল দে। তোমার বয়স কত? 33। তোমার জন্ম কোথায় হয়েছে? কলকাতায় হয়েছে। তোমার বাবা ঠাকুর দ্বারা কোথা থেকে এসেছে? চট্টগ্রাম থেকে। কোন অঞ্চলের? সাতকানিয়া। সাতকানিয়া। তুমি দেশ সম্পর্কে তোমার কিছু ধারণা আছে বাংলাদেশ সম্পর্কে? কখনো গেছো তুমি? বাবা মা ঠাকুরদা কখনো বলেছে কেন তুমি, তোমরা, তারা এখানে এসেছে এমন কিছু? না, সেরকম কিছু। আচ্ছা, তোমার বাংলাদেশে যেই সোনা রূপার থালা, আম গাছে আম, গোয়াল ভরা গরু, এমন কোনো গল্প তুমি শুনেছ? শুনেছিলাম, কিন্তু আমরা ওই ঠাকুমার মুখে দাদুর মুখে যেটুকু শোনা তার উপরে আর কিছু না। আচ্ছা আচ্ছা, আর তোমার নাম কি গো? আমার নাম বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ দাস, তুমি কোথাকার? আমি, আমার জন্ম কলকাতাতেই, মা বাবার জন্ম ময়মনসিংহ ডিস্ট্রিক্টে। ময়মনসিংহ, বাহ, সে তো একেবারে উত্তর দিকে, মেঘালয়ের নিচে ময়মনসিংহ। আর তোমার বাবা মারা এসছে নাকি ঠাকুর দা এসছে? না না, এখানে বাবা মাই এসছে আর দাদু এসেছিল। আচ্ছা, দেশে কখনো গেছো? না না, কখনো যাও না। বাংলাদেশ সম্পর্কে তোমার অনুভূতি কি? অনুভূতি বলতে কিছুই তো সেরকম শুনিনি, যা গল্প ঠাকুমা বাবা মার কাছ থেকে শোনা। আচ্ছা, এরপরে পাশের বাড়ি আরেকজন আছেন, আমি ওনার সাথে এখন কথা বলবো। আপনার, আপনার কি নাম? জয়ন্তী সেন। আপনি কোথাকার? আমিও বাংলাদেশে। বাংলাদেশে তো বুঝলাম, বাংলাদেশ অনেক বড়, 56,000 বর্গ মাইলের দেশ বাংলাদেশ, চট্টগ্রাম। আপনি কি চিরঙ্গের কথা বলতে পারেন? হরে বাড়ি অনার আপনি কি মনে করেন ধীরে ধীরে আপনি আপনার দেশের সেই মাতৃভাষাটা আপনি হারিয়ে ফেলছেন? না না, আমাদের মাতৃভাষা কখনো ভুলা যায়? দেশকে নিয়ে আপনার কেমন ভাবনা হয়, আপনি দেশকে নিয়ে ভাবেন কি? মন তো খারাপ লাগে, এসেছি দেশ ছেড়ে। আচ্ছা আচ্ছা, দেশ ছেড়ে এসছেন, কিন্তু একটা বিষয় খুবই সেন্সিটিভ, বাট আমি আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি, দেশ থেকে কেন এসেছেন? বিয়ে হওয়ার পর চলে আসেন। বাংলাদেশে কি এতই অভাব বরের? বাংলাদেশে একটা হিন্দু বর পাওয়া যায়নি? অভাব না, এখান থেকে গেছিল, পছন্দ হয়েছে, বিয়ে করে নিয়ে এসেছে। মাসি, আপনাকে আমি জিজ্ঞেস করতে চাচ্ছি, আপনি 35 বছর ধরে এই পশ্চিমবঙ্গে আছেন, চলে এসেছেন বাংলাদেশ থেকে, আপনি চট্টগ্রামের, কিন্তু কেন এসেছিলেন গোড়ার দিকে আমাকে একটু যদি বলতে হয়? আসতে চেয়েছে, চলে এসেছে, কিছু হয়নি।
আর বাংলাদেশে যদি কিছু হয়, মানে যে কোনো কিছু ঝড় তুফান, আমি ধর্মীয় কিছু বলছি না, তখন আপনার গায়ে লাগে কি? আপনার আপনার লাগবে? সেই নারীর টান এখনো আছে? মাতৃর টান ভাবতে অবাক লাগে, আমার চোখে জল এসে যাচ্ছে গো। অনে আর হতা ফোন নে, ফোন নে। অনে আজিয়া বাংলাদেশে হন তুফান উইলি বানুইলি, অনতে কেন লাগিব দে, কেন লাগে ফুনিলি? কষ্ট লাগে, ভালো লাগে না। ভালো লাগে না? আচ্ছা, ওনার ভালো লাগে না, থাকেন এইখানে দৈহিকভাবে, কিন্তু মন পড়ে থাকে সেই বাংলাদেশে। বাংলাদেশকে নিয়ে তারা ভাবেন, দিনাতীত পাত করছেন এইখানে, আবেগকে বিসর্জন দিয়ে আমাদের এই সেই হিন্দু সম্প্রদায়ের বাংলাদেশের লোকরা আর এই নবপ্রজন্মের লোকরা, দেখুন যাদের বাংলাদেশ সম্পর্কে কোনো অনুভূতি নেই, কিন্তু তাদের কাছে সেই সংবাদ আছে, সেই তথ্য আছে, কিন্তু অনেকে মুখ খুলতে চান না। সে যাই হোক, বাংলাদেশ ধীরে ধীরে উন্নতি হচ্ছে, এখন বাংলাদেশের লোক ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে, ধীরে ধীরে আর তাদের সুশিক্ষা বাড়ছে, তারা এখন জানতে পারছে যে সারা বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশকেও সেভাবে এগিয়ে যেতে হবে। আমি বনি আমিন কলকাতার দক্ষিণ অঞ্চল থেকে কথা বলছি। দিস ইজ বনি আমিন ফ্রম বৈকণ্ঠপুর সাউথ ক্যালকাতা। থ্যাংক ইউ ভেরি মাচ। আজ 10 জানুয়ারি 2017। বাবাই।